সে এই আরাফার দিবস যেটি চলছে, এই আরাফার দিবসের রোজার ব্যাপারে আমরা কিন্তু একটি প্রসিদ্ধ হাদিস দেখতে পাই। এই আরাফার দিবসের রোজার যে হাদিস রয়েছে, যদি আপনি দর্শকদেরকে একটু জানাতেন। সত্যি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন আপনি, যে যারা রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আজকে খোলা আকাশের নিচে সেলাইবিহীন দুটুকরো কাপড় পরে, সাদা কাপড়ে তারা রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্বকে জানান দিচ্ছে, এক মহা সুযোগে এক চমৎকার আয়োজনে তারা নিজেরা একীভূত হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছে, তারা যেমন রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিচ্ছে আজ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা যারা সেই বাইতুল্লাতে হজ করার উদ্দেশ্যে যাইনি, আমরা যারা আমাদের নিজেদের বিভিন্ন জায়গাতে রয়ে গেছি, বাড়িঘরে আমরা রয়ে গেছি, আমাদের তাহলে এই দিনের করণীয় কী? এই প্রসঙ্গেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি আমলের কথা আমাদেরকে তিনি জানিয়েছেন। সহি মুসলিমে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সুয়ামু ইয়াউমি আরাফা ইন্নি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানা আল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা, যে সুয়ামু ইয়াউমি আরাফা আরাফাতের দিবসের এই রোজা, আজকে 27 তারিখ, আমরা দেখতে পাচ্ছি যে আজকে 9 জিলহজ আরাফাতের দিবস, সকল হাজিগণ আজ সেখানে সমবেত হয়েছেন, গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হজের আরাফাতে অবস্থান সুসম্পন্ন করবার জন্য। আমরা এখন যারা এই বিষয়টা দেখছি, জানছি, বুঝছি এবং আমরা সেখানে উপস্থিত নেই, আমাদের জন্য করণীয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যারা হজ করতে আসনি, তোমাদের জন্য এই আরাফাতের এই দিনের এই রোজাটা হচ্ছে যে ইন্নি আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করছি, এক্সপেকশন আমার প্রত্যাশা হচ্ছে যে আইন ইউকাফিরা সানা আল্লাতি ক্বাবলা, আমার গত বছরের, আমার যে বছরটি আমি পেরিয়ে এসেছি সেই বছরের সমস্ত গুণাগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, ওয়াল্লাতি বাদা, এবং পরবর্তী বছরেরও সমস্ত গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার, আমরা 2 বছরের গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এই দিন সিয়াম পালন করার কারণে। প্রিয় দর্শক শ্রোতা, একটু আমাদের জানতে হয় যে আমরা এই গুণা মাফের জন্য যোগ্য তখনই হব যখন আমরা কবিরা গুণা থেকে আত্মরক্ষা করতে পারবো। ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনাল কাবায়ির, আর যারা কবিরা গুণা থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই তিনি এই গুণা মাফের মাধ্যমে তিনি তাদের পুত পবিত্র করবেন। এই ব্যাপারে ইজমা গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে বিগত বছর এবং সামনের বছর 2 বছরের সমস্ত সগীরা গুণাগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দেবেন। আবার এমনও রয়েছে যে রব্বুল আলামিন এই ব্যক্তিকে পেছনের বছর এবং সামনের বছর 2 বছরেই তাকে গুণামুক্ত একটি পরিবেশে পবিত্র অবস্থায় তাকে রাখবেন, যে কারণে সে ব্যক্তি আল্লাহর কাছে নিষ্পাপ হিসেবে জীবনযাপন করবে। সুবহানাল্লাহ।